আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের প্রত্যেকের কাছে যে নোট কয়েনের এত এত আপডেট, অনেক কিছু আপডেট চলে আসলো, এর মধ্যে মাঝখানে মাইনিংও বন্ধ হয়ে গেল, কোনো কিছুই আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই। এক কথায় আমি অনলাইনে ছিলামই না। তার রিজন ছিল কিছু শারীরিক অসুস্থতা, তার থেকেও বড় সমস্যা ছিল ঝড় বৃষ্টির কারণে দেখা গেছে যে ইন্টারনেটের কানেকশন ছিঁড়ে গেছে, তারপরে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। আমি একদম অনলাইন থেকে বিচ্ছিন্নই ছিলাম দুই একদিন ধরে, সেই কারণে মাঝখানে কোনো ধরনের আপডেট আমি নিজেও রাখতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন সব কিছু আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়েছে, এখন আমি আবারও আপনাদেরকে সব কিছু আপডেট দিয়ে যাব। এখন প্রথমে আমি আপনাদেরকে বলি, নটকয়েন নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আজকের ভিডিওতে আমি এমনভাবে সব কিছু বোঝাবো যাতে যেই সমস্যা আছে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে আপনি থাম্বনেইলে দেখেছেন বেশ কিছু প্রবলেম অনেকে ফেস করতেছেন। আমি যখনই অনলাইনে আসছি, আমি অন্যান্য সব কিছু ছেড়ে নটকয়েনের সকল ধরনের আপডেট এবং আপনাদের যত ধরনের সমস্যা সব কিছু নিয়েই আমি বেসিক্যালি ঘাটাঘাটি করছি এবং রাইট নাও ভিডিওটা তৈরি করতেছি। সকল ধরনের সমস্যা সবকিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা রয়েছে নটকয়েনের অফিসিয়াল যে টেলিগ্রাম বটটা রয়েছে, সেই টেলিগ্রাম বটের মধ্যে। আপনারা জানেন যে নটকয়েন মাইনিং কিন্তু এক তারিখ একই এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বন্ধ হয়ে গেছে, অ্যান্ড তারপর থেকেই বেসিক্যালি আমি অনলাইনে থাকতে পারিনি আর তাই আপনাদেরকে আপডেটও দেওয়া হয় নাই। তো যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে নটকয়েন থেকে আমি এখনও পর্যন্ত একটা টাকাও প্রফিট করতে পারি নাই। প্রফিট করতে পারি নাই যে এমনটা না, আমি ইচ্ছে করি না। আমার হাতে অ্যাভেলেবিলিটি ছিল, আমি চাইলে চার পাঁচটার মতো ভাউচার করে দেন এখানে ২০ থেকে ২৫০ ডলারের মতো প্রফিট করে নিতে পারতাম, কারণ এখানে লাস্ট সর্বনিম্ন রেট যদি ৩০ থেকে ৪০ ডলারও ধরি তাহলে চার পাঁচটার মতো আমি ভাউচার যদি ক্লেম করি তাহলে ২০০ থেকে ২৫০ ডলার মতো প্রফিট করা আমার জন্য সুযোগ ছিল এবং আমি সেটা করতেও পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে এই জিনিসটা করি নাই। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে তো আপনি অনেক বড় লস করছেন, আপনি সুযোগ পেয়েও দেখা গেছে সুযোগ ছেড়ে দিছেন। আমার মনে হয় আমাদের ভিডিও যারা দেখছে হাতে গোনা দুই একজন ছাড়া আমার থেকে বেশি কয়েন আপনাদের হবে না, কিন্তু আমি দেখেন আমি এরপরও কিন্তু শান্তশিষ্টভাবে বসে আছি। আমি প্রফিট না নিয়েও, একটা টাকাও প্রফিট না নিয়েও কিন্তু আমি এখনও চিল মোডে আছি। তো আপনাদের টেনশন নেওয়ার মনে হয় না দরকার আছে, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সব কিছু আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। ইভেন কি যারা প্রফিট নেন নাই তাদের ফায়দাই হতে যাচ্ছে সামনের দিকে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে এখানে দেখেন আমি যদি নোটকয়েনের এখন মাইনিংয়ের পেজে আসি, নোটকয়েনের অফিসিয়াল টেলিগ্রাম বোর্ড থেকে যদি আমি লেটস গোতে ক্লিক করি, আগে কিন্তু আমাদের এখানে মাইনিংয়ের পেজটা আসতো, তারপরে দেখা গেছে যখন মাইনিং এপ্রিলের ১ তারিখে ৬টার দিকে যখন মাইনিংটা স্টপ হয়েছে বাংলাদেশ সময়, তারপর থেকে দেখা গেছে যে মাইনিংয়ে প্রবেশ করলে উপরের দিকে আপনার ডাটা দেখা যেত, তারপরে কিছু টেক্সট আসতো নিচের থেকে উপরের দিকে, কিছু টেক্সট যেত যেখানে বেসিক্যালি কিছু শায়রানা টাইপের আর কি লেখা ছিল, যেখানে তারা বেসিক্যালি ফ্রেন্ডদেরকে ভালোবাসা সব কিছু নিয়ে মিলিয়ে আর কি মনে করেন যে একটা শায়রি টাইপের একটা টেক্সট এখানে যেত, বা সবাইকে সম্বর্ধনা জানিয়েছে যে এখানে কাজ করার জন্য, তাদেরকে এতটা হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য এতদিন ধরে মাইনিং করেছেন, সেই সমস্ত সব কিছু নিয়ে। তারপরে কিন্তু নিচে একটা অপশন আসতো ওহ নোট নামে, যখন ওহ নোটে ক্লিক করতেন তখন বেসিক্যালি আপনাকে এই পেজে নিয়ে আসতো। এখন যদি আপনি ঢোকেন সরাসরি এই পেজে নিয়ে আসবে, আগের আর শায়রানাল টাইপের লেখাগুলো কোনো কিছুই আসবে না, সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখেন ডাটা ইজ প্রসেসিং, যখন আমরা ফার্স্টে কিছুদিন আগে আই থিঙ্ক গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত এই জিনিসটা ছিল যে লেটস গোতে ক্লিক করার পর দেখা গেছে যে এখানে আপনার ব্যালেন্সটা দেখাতো, প্রথমে ব্যালেন্স দেখানোর পর কিছু ট্যাক্স এখানে যেত, ব্যালেন্সটা কিন্তু একদম এক্সাক্ট অ্যামাউন্ট আপনার দেখাবে। এক্সাক্ট অ্যামাউন্টে বেসিক্যালি আপনার এখানে কত ব্যালেন্স ছিল, আপনি ভাউচার টোচার যদি বাই করে থাকেন, তারপরে বাজার টাজার সেল টেল করে সব কিছু আপনার এক্সাক্ট যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে ছিল। সো যাই হোক, এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে ডাটা ইজ প্রসেসিং, আমাদের কোনো ধরনের ব্যালেন্স কোনো কিছুই দেখা যাচ্ছে না, মানে এই ডাটাগুলো এখনও প্রসেসিংয়ে আছে। যে দেখেন ডাটা ইজ প্রসেসিং, তাদের সার্ভারে কিন্তু আমাদের যতগুলো ডাটা ছিল, ডাটা বলতে আমাদের যত ধরনের ব্যালেন্স সব কিছু কিন্তু তাদের সার্ভারে রয়েছে। তারা এগুলো স্টেপ বাই স্টেপ ইম্প্রুভ করে আমাদের ডাটাগুলো এখানে দেখানো যাবে, মানে এখানে দেখিয়ে দিবে আমাদের কত নোট কয়েন সব এভরিথিং সব কিছু দেখানো হবে। যাই হোক, এখানে বেশ কিছু গাইড রয়েছে, এখানে দেখেন নোট কয়েন গাইড ওয়েব থ্রি, মানে বেশ কিছু ধরনের আর্টিকেল এখানে অ্যাড করা আছে। আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে নোট কয়েন্স অ্যান্ড লিস্টিং। আমি প্রথমে বলি এই ভিডিওটা বেসিক্যালি আমি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা বেসিক্যালি নোট কয়েনে কাজ করেছেন, তার যাদের ১০ মিলিয়ন এখনো হয় নাই, মানে ১০ মিলিয়ন হওয়ার আগেই বেসিক্যালি মাইনিং অফ হয়ে গিয়েছিল, তো তাদের বেসিক্যালি প্রফিট হবে কি না, যারা অলরেডি ভাউচারের জন্য লাস্টের দিকে আমি বলি, লাস্টে যারা ভাউচার ক্লেম করতে আসছিলেন আপনারা দেখবেন যে ট্রেড অপশনটা অনেক সময় থাকতো না, মানে কিছু কিছু সময় আসতো যেত আসতো যেত, বিশেষ করে ২৯, ৩০, ৩১ মোটামুটি ক্লেম করা গিয়েছে বা মাইনিং করা সব কিছু গিয়েছে। ৩০-৩১ একদমই ট্রেড অপশনটাই দেখা গেছে যে ভাউচার ক্লেম করা যাচ্ছিল না, বা ভাউচার ক্লেম করলে সাথে সাথে ইনস্ট্যান্ট দেওয়া হতো না, উপর থেকে আপনার ব্যালেন্স কেটে নিত, তারপরে দেখা গেছে যে আপনার যে ট্রন ফিটা লাগতো ০.০৬ সেই ফিটাও কেটে নিত, কিন্তু আপনার ভাউচার কোনোভাবে রিসিভ হতো না আপনার ওয়ালেটে। সেই জিনিসটা অনেকেই কিন্তু দেখেছেন, অনেকে এই জিনিসটা কমপ্লেন করেছেন। এখনও পর্যন্ত অনেক ইউজার রয়েছেন যাদের ভাউচারও রিসিভ হয় নাই, ফিস তো কেটেই নিছে, তারপরে দেখা গেছে ব্যালেন্সও আপনার অ্যাড হয় নাই। এখন যে ব্যালেন্স আপনার অ্যাড হয়েছে কি হয়েছে না সেটাও আপনারা চেক করতে পারবেন না। আগে
কিন্তু দেখা যেত যখন আপনি এখানে প্রবেশ করতেন প্রথমেই আপনার কি পরিমাণে ব্যালেন্স ছিল সেটা এখানে দেখা যেত তারপরে কিছু ট্যাক্স আসত এখন কিন্তু আপনি সেটাও দেখতে পারবেন না লেটস গোতে ক্লিক করার পর এখানে আপনার সেই ব্যালেন্সটাও এখন দেখা যাচ্ছে না শুধুমাত্র ডাটা ইজ প্রসেসিং এ আসছে এখন আপনার ভাউচারের জন্য যে ব্যালেন্সটা সেটা আপনাকে ব্যাক দিল কিনা সেটা কিভাবে বুঝবেন বা আপনি ভাউচার পেয়েছেন কিনা সেটা তো বুঝতে পারবেন ভাউচার আপনার ওয়ালেটেই যোগ হয়ে যাবে যদি ভাউচার পেয়ে না থাকেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা ব্যাক দিয়েছে কিনা সেটাও তো বোঝার কোনো উপায় নেই তারপরে দেখা যাবে যে কোনো কিছু আপনি এখন আর দেখতে পারবেন না আপনার কত ব্যালেন্স কি ছিল সব কিছুই কিন্তু এখন ব্ল্যাঙ্ক কোনো কিছুই দেখা সম্ভব না তো পরবর্তীতে কি হবে এগুলোর আপডেট আমি আপনাদেরকে এক এক করে দিব এবং যাদের বেসিক্যালি ভাউচার এখন রয়েছে তারা কিভাবে ক্লেম করবেন এবং তাদের লিস্টিং এর বিষয় নিয়ে কথা বলা হবে পরবর্তীতে কিভাবে সেল করতে পারবো তারপরে দেখা গেছে যে যাদের ভাউচার করে রেখেছেন তারা কি ভাউচারটা পরবর্তীতে নট কয়েনে আবার কনভার্ট করতে পারবেন কিনা এখন তো তাদের মার্কেটে লিস্ট হবে নট কয়েন তাদের নিজস্ব নট কয়েনটা মার্কেটে লিস্টেড হবে সেই ক্ষেত্রে দেখা যাবে ভাউচারের কোনো কাজ থাকবে না ভাউচারটা অযথাই পড়ে থাকবে এখন ভাউচার থেকে আপনি কনভার্ট করে নট কয়েনে নিয়ে আসতে পারবেন কিনা সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে প্রথমে আমরা শুরু করি তাদের লিস্টিং এর বিষয় নিয়ে যদি আমি এখান থেকে এই যে নট কয়েন এখানে দেখেন এই যে নট কয়েন্স অ্যান্ড লিস্টিং এই বিষয়টা নিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে আর্টিকেল আসবে প্রত্যেকটাতে একটা একটা করে আর্টিকেল আসে যে বিষয়টা জানতে চাবেন সেই বিষয়টাতে ক্লিক করলে আপনি আর্টিকেলগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে নিজেরাও একটু রিড করে নিতে পারেন আমি অলমোস্ট প্রত্যেকটা আর্টিকেল মোটামুটি দেখে ফেলছি যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এখন আমাদের সামনে ইম্পর্টেন্ট বিষয় একটাই সেটা হচ্ছে নোট কয়েন মার্কেটে লিস্টেড হবে এবং নোট কয়েনের প্রাইস কি হতে পারে আগে আমরা যেরকম ভাউচার করে সেল করেছি তার থেকে বেশি হবে না কম হবে কখন আমরা উইথড্র করতে পারবো টাকাটা কখন আমরা পকেটে নিয়ে আসতে পারবো সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট তার আগের যে প্রি মার্কেটের বিষয়গুলো মার্কেটে সেল করার বিষয়গুলো এগুলো তখনই চলে গেছে তখনও আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিছি এগুলো আর এখন ইম্পর্টেন্ট না এখানে প্রথমেই তারা একটা মার্ক করে এখানে একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে নো ওয়ান নোজ হোয়াট দ্য প্রাইস অফ নোট কয়েন উইল বি আফটার লিস্টিং মানে যখন এটা লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর এটার প্রাইস বা লিস্টিং হওয়ার আগে অ্যাকচুয়ালি লিস্টিং হওয়ার পর তো এমনিতেই প্রাইসের সম্পর্কে জানা যাবে যে কি পরিমাণে প্রাইস হয়েছে সব কিছু নোট কয়েন লিস্টিং হওয়ার আগে কেউ বলতে পারবে না এটার প্রাইস কি পরিমাণে হতে পারে হিউজ পরিমাণে হতে পারে আবার একদম নাও হতে পারে মানে এক কথায় কোনো ধরনের প্রেডিক্ট করা সম্ভব না যেহেতু তারা নিজেরাই এটা বলে দিছে যে তারা নিজেরাই এটা প্রেডিক্ট করতে পারবে না সেই ক্ষেত্রে আমরা অযথা ফাউ কথা বলে কোনো লাভ নাই মানে এখানে নোট কয়েন লিস্টিং হওয়ার আগে কেউ বলতে পারবে না এটার প্রাইস কি পরিমাণে হবে এখন আপনারা এই জিনিসটা অনেক আগে থেকেই আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনার মতে কি পরিমাণে প্রাইস হতে পারে বা ভাই কি পরিমাণে এক একটা নোট কয়েনে সেল করতে পারবো বা আমাদের কত প্রফিট হবে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এটার আনসার দেন উত্তর দেন এগুলো রিপ্লাই করেন বাট আমি একটা কমেন্টেরও রিপ্লাই করতে পারি নাই প্লাস আমি কিন্তু ভিডিও আকারে আপনাকে বলি নাই যে নোট কয়েনের প্রাইস প্রেডিকশনটা আগে থেকে আমরা একটা প্রেডিক্টও করতে পারিনি কারণ প্রেডিক্ট করাটা ভাই প্রেডিক্টে কোনো দিনই একদম এক্সাক্ট হবে না ধারে কাছেও দেখা যায় থাকে না তো সেই ক্ষেত্রে নোট কয়েন প্রেডিক্ট করা বা যে কোনো কয়েনই সেই ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট লিস্টিংয়ের আগে প্রেডিক্ট করাটা তেমনটা কাজে আসে না তাই সেই ক্ষেত্রে প্রেডিক্ট এডিট করে অযথা লাভ নেই ফ্রিতে কাজ করেছি মার্কেটে লিস্টেড হলে যা প্রাইস থাকবে তাতেই সেল করতে হবে এখন বেশি হলেও আমাদের কিছু করা নেই অল্প হলেও আমাদের কিছু করা নেই তো এই জিনিসটাই তারা এখানে বলছে এই পুরো আর্টিকেলে তাদের লিস্টিং মানে তারা সামনের দিকে মার্কেটে এটাকে লিস্টিং করতে যাবে এবং যখন মার্কেটে লিস্টিং করবে তখন আমরা এটা এক্সচেঞ্জ করে নোট থেকে তাদের টোনে কনভার্ট করে নিতে পারবো টোন আপনারা জানেন যে টেলিগ্রামের নিজস্ব কয়েন হচ্ছে টোন যেটার $2 ভ্যালু ছিল আগে এখন $5 উপরে প্রায় পার টোকেনের ভ্যালু আর নোট কয়েনের বট আছে এটা এই বটের মাধ্যমে আপনি শুধুমাত্র আর্ন করতে পারবেন এবং যেটা বেসিক্যালি আমাদের ব্যালেন্সটা এখানে সুরক্ষিত আছে এই জায়গায় আপনি আমার ব্যালেন্সটা দেখতে পারবেন মানে এখন তো আর মাইনিং করা পসিবল না এখন আর আপনি মাইনিং করতে পারবেন না এবং তাদের ফ্রেজ 3 নিয়েও আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো অনেকে বলছে যে ভাই ফ্রেজ 3 আসবে কিনা মাইনিং আর সামনের দিকে করা পসিবল না কিনা বা সুযোগ আসবে কিনা সেই বিষয় নিয়ে কথা বলা হবে তো প্রথমত আপডেট এটাই তারা সামনের দিকে লিস্টিং করবে কিন্তু লিস্টিং এর আগে এটা প্রাইস কি হবে সেটা কেউ বলতে পারে না এখন আমি যদি ধারণা দিতে চাই সেক্ষেত্রে প্রাইস খুবই অল্প হবে প্রাইস তেমন একটা হবে না আরেকটা জিনিস আছে যদি প্রাইস কম হয় কিন্তু আমাদের কাছে নোট কয়েন বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ভালো একটা প্রাইস পাবো আর যদি নোট কয়েন আমাদের কাছে কম থাকতো প্রাইস একটু ভালো থাকতো তাহলে মোটামুটি ভালো একটা আমরা প্রফিট করতে পারতাম তো বিষয় হচ্ছে এটাই যদি নোট কয়েনের প্রাইস কমও হয় সেক্ষেত্রে আমাদের কাছে যেহেতু হিউজ পরিমাণের নোট কয়েন আছে সেক্ষেত্রে মোটামুটি ভালো আমরা একটা প্রফিট করতে পারবো এখনো পর্যন্ত আমি যতগুলো আপডেট তাদের দেখেছি সবগুলো আপডেট একত্রিত করলে বোঝা যাচ্ছে যে নোট কয়েন মার্কেটে লিস্টিং হলে আমরা মোটামুটি প্রি মার্কেট থেকে ভালো একটা প্রাইসে সেল করতে পারবো এখন কত সেল করতে পারবো সেটা জানি না বাট নোট কয়েনের লাস্টের যে পরিস্থিতি ছিল মার্কেটের সেই পরিস্থিতি থেকে প্রি মার্কেটের কথা বলছি তার থেকে ভালো একটা রেটে সেল করা সম্ভব তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যারা নোট কয়েন থেকে প্রফিট নিতে পারি নাই বা আমাদের বেসিক্যালি ব্যালেন্স ছিল না অনেকের ব্যালেন্স কম ছিল তাদের টেনশন নেওয়ার দরকার নাই তারা বেসিক্যালি খুশি থাকেন সামনের দিকে আমরা আমাদের ভালো একটা প্রফিট আসতে যাচ্ছে বা আমরা সামনের দিকে এটা থেকে প্রফিট করতে পারবো এখন আপনার 10 মিলিয়ন হয়েছে কি হয়েছে না সেটা কোনো বিষয় না আপনি এখন 10 মিলিয়ন হলেও প্রফিট নিতে পারবেন 10 মিলিয়ন না হলেও প্রফিট নিতে পারবেন আর ভাউচারের কোনো দরকার নেই আপনি ভাউচার যারা করে ফেলছেন তারা কিন্তু বিপদে পড়ে যাবেন সামনের দিকে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি আপনাদের প্রথমত এইখানে ছিল যে আপডেটগুলো সেগুলো আর তেমন দেখা নেই এখানে যে ব্যালেন্স কনভার্সন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে যদি আমরা এখানে আসি তাহলে এই আর্টিকেলে বেসিক্যালি আমি এই আর্টিকেলটাও দেখছি সেখানে বলা হয়েছে সামনের দিকে তাদের বটেই এমন এক
একটা সিস্টেম নিয়ে আসবে যেখানে আপনি এক্সচেঞ্জ করে নট কয়েন থেকে আমরা যেগুলো কালেক্ট করছি সেগুলো হচ্ছে নট পয়েন্ট, কিন্তু এখন আমাদেরকে এটা কনভার্ট করবে, কনভার্ট করে তারা নট টোকেন দিবে। নট টোকেন এখন এটা কোন রেশিওতে কনভার্ট হবে, 1:1 রেশিওতে কনভার্ট হলে দেখা যাবে যে যাদের 60 মিলিয়ন কয়েন ছিল তাদের দেখা যাবে 60 মিলিয়ন টোকেন হয়ে যাবে, মানে 60 মিলিয়ন পয়েন্ট যাদের ছিল। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি আরো সহজভাবে বিষয়টা বোঝানোর জন্য আমি এথার নেটওয়ার্কের একটা উদাহরণ আপনাদেরকে দিব। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এথার নেটওয়ার্কে এই যে মাইনিং টাইনিং করে এই যে দেখেন ক্লেম ক্লেম করে কিন্তু জ্যাম টোকেনটা ইনকাম করতেছি, এই যে জ্যাম টোকেনটা এইটা, এবং এইটা প্রতি মাসে কনভার্ট হয়ে আমাদের ATH টোকেনে কনভার্ট হয়। তো সেম প্রসেস হচ্ছে এইটারও এই নট কয়েনের। আমরা এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যে 10 মিলিয়ন 20 মিলিয়ন 60 মিলিয়ন 70 মিলিয়ন মানে যার যত পার্সে আর কি যে কালেক্ট করছে সেটা ছিল নট পয়েন্ট, জ্যামের মতো মনে করতে পারেন, এবং যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে বেসিক্যালি ATH টোকেনে হবে, মানে আমি উদাহরণস্বরূপ বুঝাইছি, মানে পরবর্তীতে কনভার্ট হয়ে এটা নট টোকেন হবে। এতদিন আমরা নট পয়েন্ট কালেক্ট করছি, এখন এটা পরবর্তীতে কনভার্ট হয়ে নট টোকেনে কনভার্ট হবে। আর এইটা কখন কনভার্ট হবে, কখন কি হবে, সবকিছু আপডেট আপনি তাদের টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সো এই ছিল বেসিক্যালি এখনো পর্যন্ত তাদের এই যে নট কয়েনের ভিতরের যে আপডেটগুলো সেগুলোই এখনো পর্যন্ত সবকিছু আপডেট করা হয় নাই। আর এখানে বলা হয়েছে যে ডাটা প্রসেস হচ্ছে, এখানে আপনার ব্যালেন্সটা আপনি এই জায়গায় দেখতে পারবেন, যখন বেসিক্যালি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, লিস্টিং এর সময় চলে আসবে, তখন আপনি এখানে প্রসেসিং দেখতে পারবেন, এখানে কনভার্টের অপশন সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়াও দেখা যাবে কোন রেশিওতে কনভার্ট হয়েছে, আমাদের কত কাকে কত কেটে নিয়ে কত দেওয়া হয়েছে ব্যালেন্স, সবকিছু আপনি এখানেই দেখতে পারবেন। তাই টেনশন নেওয়ার দরকার নেই, এটা এখনো কাজ চলতেছে সামনের দিকে, এবং আমাদের শোনা গেছে, অনেকেই শুনতে পেরেছেন যে এপ্রিলের 20 তারিখের দিকে এটা মার্কেটে লিস্টিং হবে, সেই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি। ওকে, এই মুহূর্তে আমি রয়েছে বেসিক্যালি তাদের অফিসিয়াল কমিউনিটিতে। এখানে দেখেন এই যে 6.2 মিলিয়ন সাবস্ক্রাইবারের যে নট কয়েন অফিসিয়াল যে কমিউনিটিটা সেটার যে লেটেস্ট মানে লাস্ট যে আপডেটগুলো আমি লাস্ট আপডেটগুলো আপনাদের কভার করার চেষ্টা করতেছি। এখানে কিছু পোস্ট করা হয়েছে যে এটা বেসিক্যালি টেলিগ্রামের ফিউচার নিয়ে, টেলিগ্রামের সম্পর্কে আর কি, যেহেতু এটা একটা টেলিগ্রাম প্রজেক্ট আর টেলিগ্রামের বিষয় নিয়ে কথা বলা হয়েছে, এবং এখানে তাদের কী পরিমাণে ডেইলি অনলাইনে ইউজার থাকতেছে, যখন বেসিক্যালি মাইনিং এন্ড হয়ে যাবে তার আগ মুহূর্তে কী পরিমাণে অনলাইনে কাজ করতেছে, তাদের টোটাল প্লেয়ার সব এভরিথিং সব কিছু এখানে দেখানো হয়েছে। অ্যান্ড এই আপডেটে তেমন কোনো কিছু দেওয়া হয় নাই, তারা বেসিক্যালি তাদের পোস্টগুলো দেখছি কিছুটা শায়রানা টাইপের, কিছু ফানি ওয়েতে সেই পোস্টগুলো থাকে, এই যে দেখেন এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটা গুড, এটা তেমন কোনো কিছু না। আচ্ছা যাই হোক, তারপরে এখানে নিচের দিকে আসলে এখানে দেখেন এই জায়গায় একটা তারা পোস্ট করেছে, যেই পোস্টটা নিয়ে অনেকের সব থেকে বেশি কনফিউশন, সেটা হচ্ছে যে এই যে নট কয়েন লিস্টিংয়ের বিষয়ে কাউন্টডাউন এখানে চলতেছে, এবং যেখানে বলা হয়েছে যে মাত্র 19 দিন আছে বাকি, এবং এটা 20 এপ্রিল 2024 নট কয়েন মার্কেটে লিস্টিং হবে, এবং যেটা জানানো হয়েছে তাদের অফিসিয়াল কমিউনিটি থেকে, এবং অফিসিয়াল কমিউনিটি থেকে কোনো একটা তথ্য দিবে ভুলভাল বা তারা একটা ইয়ারকি মারবে এটা, যেহেতু তাদের এটা লিস্টিংয়ের বিষয়। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরতে পারি এবং আরও সামনের দিকে ক্লিয়ার হয়ে যাবো যে এই এপ্রিলের 20 তারিখে এটা মার্কেটে লিস্টিং হবে কিনা। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট প্রত্যেকটা বিষয় আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনাকে পরবর্তীতে আর কোনো ধরনের কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। যাই হোক, এখানে দেখেন তারপরে আবারও এখানে তাদের টোটাল ইউজার এভরিথিং সব কিছু নিয়ে, এবং লাস্টের দিকে যখন বেসিক্যালি খুবই অল্প সময় ছিল, 20 সেকেন্ড 120 সেকেন্ড তারপরে 60 সেকেন্ড এরকম করে যখন বেসিক্যালি মাইনিং অফ হয়ে যাচ্ছিল, তারপরে তারা 10 সেকেন্ড থেকে বেসিক্যালি 1 সেকেন্ড পর্যন্ত গণছিল, গণার পর তারপরেই মাইনিংটা অফ হয়ে যায়, এই যে দেখেন তারপরে বেসিক্যালি মাইনিংটা অফ করে দিয়েছিল তারা, তারপরে সবাইকে ধন্যবাদ টন্যবাদ জানিয়ে মাইনিং এখান থেকেই বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আর মাইনিং হয় নাই। একদম ঠিক যেটা বলছিলাম যে এপ্রিলের 1 তারিখ বাংলাদেশ সময় 6টার দিকেই তারা মাইনিংটা অফ করে দিয়েছে, অ্যান্ড মাইনিং অফ করে দেওয়ার পর এরকম এই যেটা বলছিলাম যে কিছু টেক্সট আসছিল, এরকম টেক্সট আসছিল এবং যার নিচে ওহ নোট নামে লেখা ছিল, এবং ওহ নোটে ক্লিক করলে আমি যেই প্রসেসগুলো দেখাইছি কিছুক্ষণ আগে যে আর্টিকেল আকারে কিছু আর্টিকেল অ্যাড করা আছে, তারপরে উপরে ডাটা ইজ প্রসেসিং এরকম এই পেজে নিয়ে আসতো আর কি। সো এখন এই পেজটা আসে না, এই যে এই পেজটা এখন না এসে সরাসরি পেজে নিয়ে আসে যার ডাটা প্রসেসিং যেগুলো দেখিয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপরে এখানে আবারও নোটকয়েন নিয়ে বেশ কিছু আপডেট আসছে যেগুলো তেমন গুরুত্ব বিষয় না, এবং এইখানে বেসিক্যালি তাদের টোটাল সাপ্লাই, তাদের সব কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে যে তারা মার্কেটে কী পরিমাণে সাপ্লাই দিয়েছে, কী পরিমাণে ডিস্ট্রিবিউশন করেছে, রেফার কমিশন কী পরিমাণে দিয়েছে ইউজারদেরকে, ইনভাইট কমিশন সব কিছু এখানে তারা স্টেপ বাই স্টেপ পার্সেন্টেজ আকারে বলে দিছে। টোটাল 3 মান্থে কী পরিমাণে নোটকয়েন মাইন হয়েছে, টোটাল সাপ্লাই এখানে তারা বলেছে, এই যে দেখেন মানে কী পরিমাণে পিপল এখানে মাইনিং করছে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। অ্যান্ড লাস্টের দিকে এই আপডেটটা, এইটা হচ্ছে সর্বশেষ আপডেট, এটার পর আর কোনো ধরনের আপডেট নাই, যেখানে তারা ক্লিয়ারভাবে বলে দিছে তাদের যে আর মাঝখানে আরেকটা আপডেট আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা বেসিক্যালি লাস্টের দিনের আগের আপডেটটা আমি, সেটা হচ্ছে এইটা। এখানে যে জিনিসটা বলা হয়েছে এই যে দেখেন তাদের 100% মাইনিং এখানে নট টোকেনিজম, যেটা মানে নট কয়েনের যে টোকেন কালেক্ট করার বিষয় সেটা বেসিক্যালি বলা হয়েছে, মানে টোটাল সাপ্লাইয়ের বিষয়টা এখানে 100% সাপ্লাই মাইনারদের জন্য রাখা হয়েছে, এখানে কোনো ধরনের বেসিক্যালি এই যে প্রি মার্কেটের সেল তারপরে আদার্স যে ঝামেলার বিষয়গুলো সেগুলো কোনো ধরনের কোনো কিছু রাখে না, এবং তারা এই জিনিসটা ক্লিয়ারভাবে বলছে যে শুধুমাত্র নট কয়েন মাইনিংয়ের একমাত্র ওয়েই হচ্ছে আমরা তাদের অফিসিয়াল যে বটের মাধ্যমে ট্যাপ ট্যাপ করে ইনকাম করেছি, শুধুমাত্র এই ওয়ে ছাড়া আদার্স কোনো ওয়ে নাই যেখান থেকে আমরা এই নট কয়েন ইনকাম করতে পারবো, যেটা মনটা প্রি সেল তারপরে আদার্স সব
কিছু। এখানে তারা বলছে যে কোনো ধরনের ইনভেস্টর নাই, যে দেখেন নো ইনভেস্টর, নো প্রাইভেট রাউন্ড, মানে প্রাইভেট রাউন্ডে যে সেল হয় সেই বিষয়গুলো কোনো কিছুই নাই। এখানে তারা এটা ক্লিয়ারভাবে বলে দিছে 100% ইউজারদের জন্য রাখা হয়েছে, যেটা একটা গুড বিষয়। মানে দেখা গেছে যে সেই ক্ষেত্রে একটা প্রজেক্টের ভ্যালুটা আরও হিউজ পরিমাণে থাকে, কোনো প্রজেক্ট এসে এটাদের উপর ইনভেস্ট করে নেয়, যে দেখেন কোনো ধরনের ইনভেস্টর নাই তাদের টোকেনে, কোনো কিছুই নেই, মানে একদম নিজের দমে, যেটা বলা যায় আর কি, নিজের দমে চলতেছে তারা, কোনো ধরনের কোনো কিছু রাখে নাই, সম্পূর্ণ প্রায়োরিটি দিছে বেসিক্যালি ইউজারদেরকে, ইউজাররাই সব কিছু এখানে বা ইউজাররাই মাইনিং করতে পারবে, আর একটা মাত্র ওয়ে রেখেছে, এই ওয়েতে ছাড়া আর কোনো ধরনের ওয়েতে তারা মাইনিং করার সুযোগ দেয় নাই। তো যাই হোক, এই ছিল বেসিক্যালি এখনও পর্যন্ত নোটকয়েনের আপডেট। আপডেটগুলো আপনারা কি বুঝতে পারলেন আমাকে একটু কমেন্ট করে জানেন, আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে বিষয়গুলো আমাকে ক্লিয়ার করার চেষ্টা করেন, আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দরকার হয় কভার করার চেষ্টা করবো, যাতে কোনো ধরনের ডাউট কারো না থাকে। আজখানে আমাদের ভিডিওর মেইন লাইন থেকে সরে গেছিলাম, সেটা হচ্ছে যে নোটকয়েন যারা লাস্টের দিকে আমি বলছিলাম যে ট্রেড অপশনটা খুবই ঝামেলা করছিল, ওই সময় অনেকে ক্লেম করছেন, অ্যান্ড ওই সময় ক্লেম করার পর দেখা গেছে যে আপনার ভাউচার পয়েন্ট সব কিছু কেটে নিছে, কিন্তু আপনারা ইয়েটা পান না, আপনার যে ভাউচারটা সেটা আপনার ওয়ালেটে দেওয়া হয় না। তাদের জন্য দুইটা আপডেট, সেটা হচ্ছে যে 72 ঘন্টা, অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে, যদি আপনার কয়েনটা ফেরত আসছে কিনা সেটা কিভাবে দেখবেন, সেটা দেখার কোনো সুযোগ নেই। আপনার একটা সুযোগ আছে যে আপনার 0.06 যে ফিসটা আছে, যেটা কেটে নিয়েছিল আপনার ওয়ালেট থেকে, কোন কিপার ওয়ালেট থেকে বা তাদের নিজস্ব যে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট থেকেও হতে পারে, মানে যেইভাবেই ক্লেম করে থাকেন সেখান থেকে তো আপনার 0.06 ফি কেটে নিছে। এখন সেই ফিটা যদি আপনার বেক এসে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নোটকয়েনও জিনিসটা ফেরত আসছে। এখানে আগে প্রবেশ করলে এই জায়গায় আপনার উপরে প্রথমে ব্যালেন্সটা দেখাতো, তারপরে ট্যাক্সগুলো আসতো, আমি এই জিনিসটা বলছি আপনাদেরকে। তো এখন কিন্তু এই জিনিসটাও আসছে না, সেক্ষেত্রে আপনার বুঝার কোনো ধরনের ওয়ে নাই যে আপনার পয়েন্টটা বা যেই কয়েনটা আপনার কেটে নিছিল 10 মিলিয়ন ভাউচারের জন্য সেই জিনিসটা ফেরত দিছে কিনা, সেটা এখন আর বোঝার কোনো ওয়ে নাই। যেটা যখন ডাটা প্রসেসিং আপডেট হয়ে যাবে, সবার এক্স্যাক্ট অ্যামাউন্ট দেখাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ফেরত দিয়েছে কি দিয়ে নাই। আর যদি ভাউচার দিয়ে থাকে তাহলে তো ভাউচার আপনি পেয়ে যাবেন, ভাউচার আপনি যে ওয়ালেট থেকে চেক করতে পারবেন যে আপনার ভাউচার পেয়েছেন কিনা, ওয়ালেটের নিচেই আপনি ভাউচার আপনার জায়গায় দেখতে পারবেন যে ভাউচার আসছে কিনা। যদি ভাউচার চলে আসে ভালো, আর যদি ভাউচার না আসে আপনি দেখবেন ফিস আসছে কিনা আপনার, কারণ যেহেতু নোটকয়েন থেকে এখন আর দেখা যাচ্ছে না কয়েনটা ফেরত দিছে কিনা, তো সেই ক্ষেত্রে আপনার এখন আর বোঝার একমাত্র ওয়ে হচ্ছে 0.06 যে ফিটা কেটে নিছিল আপনার ওয়ালেট থেকে সেই ওয়ালেটটা আপনার ব্যাক আসছে কিনা। যদি সেই ওয়ালেটটা ব্যাক এসে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার ডাটাটা প্রসেস হওয়ার পর আপনার কাছ থেকে যেই পরিমাণ 10 মিলিয়ন কেটে নিছে সেটা আপনি এখানেই দেখতে পারবেন। আর যদি আপনার ভাউচার দিয়ে দেয় তাহলে তো আর লেটা চুকে গেল, আপনার আর এত ঝামেলা করার দরকার নেই, আপনি আপনার যেটা ক্লেম করেছিলেন সেটা দিয়ে দিছে। হতে পারে তারা এখন লাস্টের দিকে হিউজ পরিমাণে লোকে কিন্তু ক্লেম করছে, কারণ এটা বন্ধ হয়ে যাবে অনেকেই শুনে হয়ে, তারপরে দেখা গেছে যে অনেকে প্রফিট করতে পারবে কি করতে পারবে না সেই টেনশনে অনেকেই, ম্যাক্সিমাম লোকে যারা হোল্ড করার চিন্তাভাবনা করছে তারাও দেখা গেছে যে ক্লেম করছে। অ্যান্ড সবার অনেকগুলো ইউজার যখন একসাথে ক্লেম করা শুরু করছে তখনই বেসিক্যালি তাদের সার্ভারটা এত চাপ নিতে পারে নাই, এবং যার ফলে দেখা গেছে সবার ভাউচার সঠিকভাবে পৌঁছাতে পারে নাই, বা 72 ঘন্টা সময় লেগেছে। অ্যান্ড 72 ঘন্টার পরও যদি হয়ে যায়, আপনার যদি তারপরও দেখেন যে আপনার ফিস অ্যাড হয় নাই, আপনি ভাউচারও পান নাই, আর আপনি কত এখন কয়েন দিছে কিনা ফেরত দিছে কিনা সেটাও চেক করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে 20 এপ্রিল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, মানে 20 তারিখের লিস্টিংয়ের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি যেটা বলছিলাম, যারা ভাউচার করে বসেছিলেন ভাউচারটা আপনাকে সেল করতে হবে তাদের প্রি মার্কেটেই, এবং লাস্টের আপডেটটা এটাই ছিল, আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এটা। এখন আমি আপনাদেরকে বলছি যারা অলরেডি যাদের কাছে ভাউচার রয়েছে, ক্লেম করে ফেলছেন, ভাউচার রয়েছে আপনার কাছে, এখন ভাউচারটাকে টোকেনে আর কনভার্ট করতে পারবেন না। হ্যাঁ, তারা বলছে যে টোকেনে কনভার্ট করা যাবে যখন বেসিক্যালি টোকেনটা মার্কেটে লিস্টিং হবে, এবং যারা ভাউচার কনভার্ট করে নাই তখন উইথড্র করতে পারবে, প্রথম সুযোগ তাদেরকে দিবে যারা ভাউচার করে নাই, এবং তাদেরকে দেওয়ার পরই আপনাকে সুযোগ দিবে আপনি ভাউচার থেকে পরবর্তীতে কনভার্ট করার জন্য টোকেনে। সেটা আপনি আপনার নোটকয়েনেই, এখানে যখন আপনি লেটস গোতে ক্লিক করবেন এখানে একটা অপশন দিয়ে দিবে, কনভার্সনের একটা অপশন দিয়ে দিবে, যেখানে আপনি নোটকয়েন ভাউচার থেকে আপনার ওয়ালেট কানেক্ট করে ভাউচার থেকে পরবর্তীতে আবার নোটকয়েনে কনভার্ট করে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। আর এইটা তখনই দিবে যখন মার্কেটে লিস্টিং হবে, যারা ভাউচার করে নাই তাদের প্রফিটটা নেওয়ার পরই আপনাকে বেসিক্যালি এই সুযোগটা দিবে, তারপরে, এর আগে কিন্তু সুযোগটা আপনাকে দিবে না। তো সেই ক্ষেত্রে যারা ভাউচার করেছেন তাদের এখন একটা ওয়ে হচ্ছে প্রি মার্কেটে সেল করে দেওয়া, আদারওয়াইজ মার্কেটে লিস্টিং হওয়ার পর যখন যারা ভাউচার করে নাই তারা সেল করে দিবে, তখন প্রাইসটা অনেক ডাউন হয়ে যেতে পারে, তারপরে বেসিক্যালি যখন আপনারা সুযোগ দিবে যে ভাউচারটু কনভার্ট করে আপনি টোকেনে কনভার্ট করবেন, তারপরে আপনি সেল করতে পারবেন, তার আগে প্রি মার্কেট ছাড়া আর কোনো জায়গায় ভাউচার সেল করতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি, এটাই হচ্ছে সমস্যাটা। অ্যান্ড প্রি মার্কেটেও মোটামুটি এখন প্রাইসটা একটু অনেকটাই আপ হয়েছে, এখানে বেসিক্যালি এখন নিউ একটা প্রসেসে সেল করা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে certify.app। এখন আপনি যদি সার্টিফাই সেল করতে চান, এখানে কিভাবে সেল করতে হয় ফুল প্রসেস নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব, যদিও আমার কাছে বেসিক্যালি এখন কোনো ধরনের ভাউচার নেই, তারপরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে এখানে সেল করতে হবে, সব কিছু লাইভে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে সেল করে বেসিক্যালি ডাব্লিউ নট টোকেন দেওয়া হয়, অ্যান্ড কিছু অল্প ফিতে এখানে কাটা হয়, তাদের অফিসিয়াল প্রি মার্কেটটা আছে, অফিসিয়াল যে মার্কেটটা সেইখানে একটু বেশি ফি কাটা হয়, এবং এখানে কিছু অল্প পরিমাণে ফি কাটে এবং মোটামুটি রেটও ভালো পাওয়া যায়। আর আপনারা যদি সেল করতেই চান যে না ভাই, তখন যদি দেখা যায় যে পরবর্তীতে
সাথে মানে যখন মার্কেটে লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর যারা বেসিক্যালি ভাউচার করে নেয় তাদেরকে প্রথমে সুযোগ দিবে তারা যখন মার্কেটে সেল করবে তারপরে আমাদেরকে সুযোগ করে দিবে এনএফটি থেকে কনভার্ট করে আবারও টোকেনে কনভার্ট করতে তখন দেখা যেতে পারে প্রাইসটা অনেক কমে যাবে তো সেক্ষেত্রে যদি আপনি এইগুলো চিন্তা করে মনে করেন যে না আমি এই সার্টিফাই অ্যাপের মধ্যেই এটা সেল করে দিতে পারবো তাদের এই যে অফিসিয়াল যেটা যেখানে বলছে তারা ভাউচার সেল করার জন্য এখানেই আমি সেল করে দিব যারা ভাউচার রিসিভ করেছেন বা ভাউচার এখন আপনার কাছে আছে যদি আপনি এটা চিন্তা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যে কীভাবে এখানে সেল করতে হয় বিস্তারিত সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড এই পোস্টে বেসিক্যালি এখনও পর্যন্ত তাদের তেমন কোনো কিছু বলা হয়নি এখনও পর্যন্ত তাদের টোটাল কী পরিমাণে ভাউচার মিন্ট হয়েছে এবং কী পরিমাণে ভলিউম হয়েছে কী পরিমাণে অনচেন ইউজার ছিল সব কিছু বা টোনের যে গ্রোথ সম্পর্কে সব কিছু নিয়ে এখানে তারা পোস্ট করেছে একটা আর এখানে আরেকটা জিনিস হবে যদি আপনি কিছুদিন হোল্ড করেন টোকেনের প্রাইসটা আরও এখন কিন্তু অনেক পরিমাণে কম মানে তাদের সার্টিফাই অ্যাপের মধ্যে দেখা যায় প্রাইসটা অনেক কম এখন প্রাইসটা অনেক কম না মানে তাদের প্রি মার্কেট থেকে অনেক ভালো মানে ভালো একটা পাম্প করছে এখন দেখা গেছে $40-50 মতো সেল করা যাচ্ছে এক একটা এনএফটি এবং সামনের দিকে এটা আরও বাড়বে আরও যখন বাড়বে কিছুদিন ওয়েট করেন আরও যখন কিছুটা বেড়ে যাবে তখন আপনি সেল করতে পারেন এখানে সরাসরি আপনি ডাব্লিউ নোট কয়েন পাবেন এখানে তারা এই জিনিসটা বলছে ডাব্লিউ নোট কয়েন থেকে আপনি টু কনভার্ট করে নিতে পারবেন নোট কয়েন এই যে ডাইরেক্টলি নোট কয়েনে আপনি কনভার্ট করে নিতে পারবেন বা দেখা যাবে এখানে আপনি সরাসরি টোন কয়েনেও কনভার্ট করে নিতে পারবেন সার্টিফাই ডট অ্যাপ থেকে যদি আপনি কনভার্ট করেন কনভার্ট করে যদি ডাব্লিউ নোট করে রেখে দেন ডাব্লিউ নোট কয়েন রেখে দেন পরবর্তীতে এটাকে কনভার্ট করে আবার নোট কয়েনও করতে পারবেন নোট কয়েনও করতে পারবেন সেই জিনিসটাও তারা বলছে এখন চাইলে আপনি ডাব্লিউ নোট কয়েন করে রেখে দিতে পারেন টোন কয়েনে কনভার্ট না করে আশা করি বুঝাতে পেরেছি এখন এই মুহূর্তে আপডেট ছিল এইটাই আমি যেগুলো আপনাদেরকে বলছি যারা বেসিক্যালি ভাউচার এখনও পর্যন্ত পান নাই বা এখনও পর্যন্ত আপনার ফিসটা ব্যাক আসে নাই তাদের 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি আপনার ফিস ফেরত চলে আসে কিন্তু আপনি তো চেক করার কোনো উপায় নাই যে আপনাকে ফেরত দিছে কিনা বা আপনি এই ব্যালেন্সটা পেয়েছেন কিনা সেটা তো আপনি এখানে আর দেখতে পারবেন না যদি ফিসটা ফেরত আসে তাহলে নিশ্চিত থাকেন যখন এখানে ডাটা প্রসেসিং হয়ে আপডেট হয়ে আপনার এখানে ব্যালেন্সটা দেখাবে টোটাল ব্যালেন্সটা তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার যেটা ফেরত দিছে আশা করি বুঝাতে পেরেছি যারা লাস্টের দিকে ভাউচার করতে পারেনি তাদের হচ্ছে এই জিনিসটা আর যারা ভাউচার আটকে আছে হোল্ডিং আছে তাদের জন্য ছিল বেসিক্যালি এই আপডেটটা তাদের বেসিক্যালি এখনো পর্যন্ত 10 মিলিয়ন হয় নাই তাদের এখন ব্যালেন্সটা এখানে দেখাবে অ্যান্ড তারপরে এখান থেকে একটা সুযোগ দেওয়া হবে যেটাকে কনভার্ট করে আপনি নোট কয়েন নোট পয়েন্ট থেকে আমরা এতদিন পর্যন্ত তাদের পয়েন্টটা কালেক্ট করছি এখন তারা নোট কয়েন কনভার্ট করবে পয়েন্ট থেকে কনভার্ট করে আমি যেটা অ্যাথেনের যে এক্সাম্পলটা দিয়েছি সেরকমভাবে কনভার্ট করে আপনি তাদের নোট কয়েনে নিয়ে আসতে পারবেন পয়েন্ট থেকে কয়েনে নিয়ে আসতে পারবেন অ্যান্ড তারপরে তাদের যখন মার্কেটে লিস্টিং হবে 20 তারিখ মানে 20 তারিখের আগেই আপডেটগুলো পেয়ে যাবেন আর 20 তারিখে যখন লিস্টিং হবে তখন আপনি সরাসরি সেল করতে পারবেন মার্কেটে এবং এই জিনিসটা নিয়ে তাদের অফি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এক্সে এসে তাদের টোন যে স্পেসটা আছে টোন হচ্ছে নিজস্ব টেলিগ্রামের নিজস্ব টোকেন আর কি এখানে যদি আসি তাহলে এই জায়গায় নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন তারা এই জিনিসটা নিয়ে একটা পোস্ট করেছে যেখানে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে বলা হয়েছে যে নোটের নেক্সট প্ল্যান হচ্ছে যে নোট কয়েনের নেক্সট প্ল্যান হচ্ছে তারা মার্কেটে লঞ্চ করবে এবং এখানে দেখেন লঞ্চ করবে ওপেন মার্কেটে লঞ্চ করে যাবে এবং 20 তারিখ এখানে তারাও বলছে বেসিক্যালি 20 তারিখের কথাই যে দেখেন তার মানে শিওর থাকেন 20 এপ্রিল মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এই নোট কয়েনটা দু একদিন নোট চোর হতে পারে বা 20 তারিখের আগে আপনি একটা শিওর আপডেট পেয়ে যাবেন যে পরবর্তী বেসিক্যালি আমাদের পদক্ষেপটা কি আমাদেরকে কি কি করতে হবে সেই আপডেটগুলো পরবর্তীতে আপনি পেয়ে যাবেন তো এই মুহূর্তে আর কোনো ধরনের কাজ নাই অপেক্ষা করা ছাড়া শুধুমাত্র 20 তারিখের অপেক্ষায় আর মাঝখানে যদি কোনো আপডেট আসে সেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখনো এই পর্যন্তই আপডেট যদি আপনি সেল করতে চান ডাব্লিউ নোট কয়েন করে রেখে দিতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে আর যদি চান এই ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন আর যাদের 10 মিলিয়নে কম ছিল তারাও উইথড্র করতে পারবেন 20 তারিখে মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে কিভাবে কিভাবে লিস্টেড হবে সেগুলো আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর ফ্রেজ থ্রি স্টার্টেড নাও এই পোস্টার কথা বলছিলাম এখানে অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউজিং ছিলেন যে ভাই সামনের দিকে তাহলে কি নোট কয়েন আবারও আসবে এটার কথা হচ্ছে যে 20 তারিখের আগে আর কোনো সুযোগ দেওয়া হবে না আপনার এখানে মাইনিং করার আর 20 তারিখের পরে যদি ফ্রেজ থ্রি আসে তাহলে এটা পরবর্তীতে যতটুকু আমার ধারণা যে এটা কখনোই আর মার্কেটে মাইনিং করার সুযোগ দিবে না পরবর্তীতে যদি সুযোগ দেয় তাহলে 20 তারিখের পরেই দেওয়া হবে মানে 20 তারিখের পরেও আরও অনেক সময়ের পর দেওয়া হবে আর কি সাথে সাথে দেওয়া হবে না আশা করি বুঝাতে পেরেছি এই ছিল বেসিক্যালি এখনও পর্যন্ত তাদের টোটাল আপডেট আমি একই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি তাই অনেক লং হয়ে গেছে দুঃখিত আন্তরিকভাবে খুবই দুঃখিত ভিডিওটা অনেক লং করার জন্য এখনও এই পর্যন্তই আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে